আমি কানেক্ট করতে পারছি, মানে আমি বেশি তো বিদেশি নর্মালি শুট করে আমার বেশি ভালো লাগছে এখানে। যে কোনো ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, যেটা হয়তো গান হতে পারে বা অ্যাক্টিং হতে পারে, ছবি হতে পারে, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা দর্শক চাই, সেটা প্রচুর আছে বাংলাদেশে। সেটা আই থিঙ্ক সেই পার্সেন্টেজটা আমাদের পশ্চিমবঙ্গে থেকে বেশি আছে। মাঝখানে একটা ক্রাইসিস পিরিয়ড গেল আমাদের প্রায় 5-6 বছর, আমাদের কিছু স্টার ফলো করলো, কিছু স্টার মারা গেলো, কিছু স্টার ফিল্ম ছেড়ে চলে গেল, মানে গোটা ইন্ডাস্ট্রিটা কি হয়েছে, একটা ফাঁকা হয়ে গেল, একদম মেধা শূন্য হয়ে গেল। আর একটা ভালগারিজমের একটা ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ছিল, তখন ভালো ভালো প্রোডাকশন হাউস যারা ছিল, আমাদের আনন্দবাজার সিনেমা ছিল বরেণ্য ঘোষদের, তারপর আরো ভালো ভালো প্রোডাকশন যারা ছিল শাবানা ম্যাডাম ছিল, প্রোডাকশন গুলো অফ হয়ে গেল, অফ হয়ে গেল সবাই আর কি, বিষয়টা অনেক এমন হয়ে গেল ইন্ডাস্ট্রিটা। তারপর বেশ লম্বা 5-6 বছরের একটা খুব ক্রাইসিস পিরিয়ড গেল, আমার এস মান্না ভাই, তো মান্না ভাই এরা সকলে তখন একটা আন্দোলনের মধ্যে এই ভালগারিজমটাকে তোমার ব্যানিশ করল, সরকার একটা ভালো আইন করে দিল, তখন তো ইন্ডাস্ট্রি শূন্য হয়ে গেছে। আগে যখন আজ থেকে তোমার 15 বছর আগে আমাদের এখানে সিনেমা হতো 1.5 কোটি প্লাস, এমন দেড় কোটি প্লাস, মানে নর্মাল একটা সিনেমা বানাতে গেলে একটু ভালো আর্টিস্ট নিয়ে 1.5 কোটি প্লাস এরকম, তো সেটা কিন্তু তখন চলে আসলো 50 লাখে ওই ভালগারিজমের সময়। তারপর আবার আমরা আবার নতুন করে শুরু করি আমার ওই সময়টায়, আমার ওই সময়টায় শুরু করি আবার এতটুকু আশা। আমরা পৌঁছতে যদি পারি ঠিকঠাক ভাবে পৌঁছানো পর্যন্ত ওই যতটুকু যেতে লাগে, আমি যদি আপনার কাছে আছি আমাকে এটা লাগে আপনি না বলবেন না, আপনার কাছে আশা করলে যে জানি আমাকে সেটা আমাকে এটা ওইটাই আমাকে ওইটাই ওইটুকু মাত্র ডিস্টেন্সটা।